যে শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের খতিয়ান নিয়ে তৃতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আমরা ইতিপূর্বে খতিয়ান নিয়ে দুটি ক্লাস করেছি। একটি ক্লাস ছিল টিচক পদ্ধতিতে কিভাবে খতিয়ান প্রস্তুত করতে হয়, দুই নম্বর ক্লাস দ্বিতীয় ক্লাসটি ছিল চলমান চ্যাপচক পদ্ধতিতে কিভাবে খতিয়ান প্রস্তুত করতে হয়। আমার আজকের ক্লাসটি হচ্ছে রিভিউ ক্লাস, অর্থাৎ আমরা বিগত ক্লাসে যে টিচক এবং চলমান চ্যাপচক নিয়ে পড়েছি বা জেনেছি সেগুলো আমি আজকে আবারও রিভিউ করব এবং সবশেষে একটি তোমাদের জন্য বাড়ির কাজ দেব। চলো আমরা সবাই ক্লাসটি শুরু করি। আমরা সবাই জানি খতিয়ান প্রস্তুতের দুইটা পদ্ধতি রয়েছে। দেয়ার আর টু ওয়েজ ফর মেকিং লেজার, নাম্বার ওয়ান টেবল টি, নাম্বার টু টেবল অফ কন্টিনিউয়াস ব্যালেন্স, অর্থাৎ টিচক, এক নম্বরটি টিচক, আর একটা হচ্ছে দেখি চলমান জ্যাকচক, ইংরেজিতে বলে টেবল অফ কন্টিনিউয়াস ব্যালেন্স। তাহলে টেবল টি বা টিচক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করার পূর্বে আমাদেরকে অবশ্যই লেনদেনগুলো ডেবিট কার্ডে নির্ণয় করতে হয়, অর্থাৎ লেনদেনগুলোকে জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। জাবেদা থেকে আলাদা আলাদা শিরোনামে, পৃথক পৃথক শিরোনামে সেগুলোকে খতিয়ান অন্তর্ভুক্ত করতে হয়। এর জন্য টিচকে যদি আমরা অন্তর্ভুক্ত করি তাহলে টিচকের কলাম সংখ্যা হচ্ছে আটটি, অর্থাৎ এক পাশে ডেবিট আরেক পাশে ক্রেডিট, অর্থাৎ একটা ডেবিট পাস আর একটা ক্রেডিট পাস। ডেবিট পাসের চারটি কলাম থাকে, তোমরা সবাই সেটা জানো, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আর ক্রেডিট পাশেও ঠিক একই রকম, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এইভাবে আমরা টিচক পদ্ধতি টিচক অঙ্কন করে থাকি। টিচক পদ্ধতিতে পুস্টিং বা অন্তর্ভুক্তকরণের নিয়ম হচ্ছে যে কি, যদি জাবেদায় আমরা যে হিসাবটি করতেছি জাবেদাতে সেটা যদি ডেবিট থাকে তাহলে ডেবিট পাশে টাকা বসবে, বিপরীত নাম বসবে, অর্থাৎ ক্রেডিট নাম বসবে। আর যদি ক্রেডিট পাশে টাকা থাকে, ক্রেডিট পাশে থাকে, তাহলে ক্রেডিট পাশে টাকার কলমে টাকা বসবে, আর এর বিপরীত নাম দিব, অর্থাৎ ডেবিট নাম দিব। এভাবে আমাদের প্রস্তুত করতে হয়, অর্থাৎ সংক্ষেপে বললে ডেবিট টাকা ক্রেডিট নামে আর ক্রেডিট টাকা ডেবিট নামে বসে। বুঝতে পেরেছো তোমরা সবাই? আমি আবারও বলতেছি, তারিখের ক্রম অনুসারে আলাদা আলাদা পৃথক পৃথক শিরোনামে, ডেবিটে থাকলে ক্রেডিট নামে আর ক্রেডিটে থাকলে ডেবিট নামে। তারপর মাস শেষে, অর্থাৎ উক্ত মাস শেষে আর কোনো লেনদেন না থাকলে, অন্তর্ভুক্ত করার মতো আর কোনো পুস্টিং দেওয়ার মতো আর কোনো হিসাব যদি না থাকে তাহলে উভয় পাশ সমান করার জন্য আমরা যে পাশে টাকা কম হয় সেই পাশে আমরা ব্যালেন্স সিডি দিয়ে উভয় পাশ ডেবিট পাশ ক্রেডিট পাশ সমান করে তারপরে ক্লোজিং লাইন দিয়ে বন্ধ করে ফেলি। এরপরে যে পাশে ডেবিট ব্যালেন্স সিডি এসেছে সেই ব্যালেন্স সিডি পরবর্তী মাসের এক তারিখের বিপরীত পাশে সেটা ব্যালেন্স বিডি নামে বসে। তারপরে আমরা খতিয়ানটি শেষ করে দিই, যেমন একদম দাগ টেনে ওইটি বন্ধ করে দিই। বুঝতে পারছো তো সবাই? যেমন যদি যদি ব্যালেন্স সিডি ডেবিট পাশে আসে তাহলে ব্যালেন্স বিডি সেটা বিপরীত পাশ, অর্থাৎ ক্রেডিট পাশে যাবে পরবর্তী মাসের এক তারিখ। আর যদি ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি আসে তাহলে সেটি ব্যালেন্স বিডি নামে ডেবিট পাশে পরবর্তী মাসের এক তারিখে বসবে। এই হচ্ছে যে টিচক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুতের নিয়ম। এরপর আমরা চলমান জ্যাকসব পদ্ধতিতে যাই। চলমান জ্যাকসব শব্দের অর্থ হচ্ছে দেখি, অর্থাৎ যে যে জ্যাকটি যে ব্যালেন্স নির্ণয়টি সবসময় চলমান থাকে, কন্টিনিউয়াস থাকে, এটি বন্ধ হয় না। হিসাব অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে, পুস্টিং দেওয়ার সাথে সাথে এর ব্যালেন্স নির্ণয় করে ফেলতে হয় বিদায়। এর নাম হচ্ছে দেখি টেবল অফ কন্টিনিউয়াস ব্যালেন্স, অর্থাৎ চলমান জ্যাকসব। আর যে চলমান জ্যাকসব পদ্ধতির নিয়ম হচ্ছে যে ছকের ছকের নিয়ম হচ্ছে আমরা সবাই জানি, এর কোনো ডেবিট ক্রেডিট পাশ থাকে না, একটাই পাস। আমরা প্রথমে শিরোনাম দিব, এরপরে এক পাশে আমরা ডান পাশে হিসাবের কোড নাম্বার দিব, তারপরে তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এর জন্য টাকার জন্য দুইটা কলম, একটা ডেবিট থাকা আর একটা ক্রেডিট থাকা। এরপরে ব্যালেন্সের জন্য দুইটা কলম, একটা ডেবিট ব্যালেন্স আর একটা ক্রেডিট ব্যালেন্স। এভাবে আমরা কি করি, চলমান জ্যাকসব প্রস্তুত করে থাকি। এখানে আমরা পোস্টিং কিভাবে দিব, পোস্টিং দেওয়ার নিয়মটি একই রকম আগের নিয়মে হয়। আগের নিয়ম অর্থাৎ ডেবিট থাকে ক্রেডিট নামে, ক্রেডিট থাকা ডেবিট নামে। কিন্তু এখানে একটি সমস্যা, একটি বিষয় লক্ষ্য রাখতে হয়, যখন আমরা টাকা বসাবো সাথে সাথে সেটি
balance নির্ণয় করতে হবে যদি প্রথম ব্যালেন্সটি ডেবিটে বসে তাহলে ডেবিট ব্যালেন্স এরপর ব্যালেন্স যদি ক্রেডিটে যায় এরপর যদি ক্রেডিট টাকাতে যায় তাহলে ডেবিট ক্রেডিটের সাথে সম্বন্ধ করে যেখানে ব্যালেন্স বসানো উচিত সেখানে বসাতে হবে অর্থাৎ প্রথম লেনদেনটি আমরা প্রথম হিসাবটি বসানোর সাথে সাথে যদি ডেবিটে বসে ডেবিট ব্যালেন্সে লিখব যদি ক্রেডিটে বসে ক্রেডিট ব্যালেন্সে লিখব এর পরবর্তী যদি আর কোনো ব্যালেন্স আসে তাহলে যদি ডেবিটে বসে যদি ক্রেডিটে ব্যালেন্স থাকে তাহলে ডেবিট ক্রেডিট সম্বন্ধে করব আর যদি ডেবিটে ব্যালেন্স থাকে ডেবিট দুইটা উভয় করে সেটা বসাবো আর যদি এর পরবর্তী যদি ক্রেডিট ব্যালেন্স আসে তাহলে আবার সম্বন্ধে করতে হবে অর্থাৎ প্রত্যেকবার ব্যালেন্স নির্ণয় করতে হবে এটাকে বলা হয় কন্টিনিউয়াস বা চলমান জ্যাকসন পদ্ধতি আমরা একটি এখন একটি আমি অঙ্ক দিব আমি অঙ্কে তোমাদের জন্য শুধু একটি হিসাব আমি উভয় পদ্ধতিতে নির্ণয় করে দেখাবো প্রস্তুত করে দেখাবো অর্থাৎ টেবল টিতেও করে দেখাবো আর একটা টেবল অফ কন্টিনিউয়াস ব্যালেন্সে এইটাতেও দেখাবো অর্থাৎ দুই ভাবেই আমি দেখাবো চলো আমরা অঙ্কটি করি যেমন আমরা একটা প্রশ্ন হিসাবে লিখতে পারি জনাব করিম সাহেব 2017 সালে জানুয়ারি 1 তারিখে নগদ 10,000 টাকা এবং 20,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তারপরে জানুয়ারি 5 তারিখ মনে করো 5 তারিখ মনে করো কর্মচারী
মাংসের লেনদেনগুলো সংগঠিত হয়েছে এগুলো থেকে আমরা কি করব নিম্নোক্ত সমাধানগুলো করব যেমন ক নম্বর প্রশ্ন হতে পারে এটি সৃজনশীল প্রশ্ন লেখকের জনাব করিম সাহেবের জানার মাসের লেনদেনগুলো এবং এগুলো দ্বারা আমাদেরকে ক নম্বরে জানুয়ারি এক তারিখে লেনদেন থেকে যাবে দেখাতে হবে উক্ত লেনদেনগুলো টিচারকে অনুসরণ বা টিচার অনুসরণ করে যদি প্রস্তুত করতে হবে চলমান যে সব অনুসরণ করে নগদ হিসাব ক্রয় হিসাব মূলধন হিসাব এবং ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে এইভাবে প্রশ্ন হতে পারে আমরা এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি আমি মুখে মুখে বলি প্রথমটি ক নাম্বারটি আমরা সবাই জানি যাবে তার উদ্ভব কিরকম হয় আর তারিখ বিবরণ প্রতিয়ান পৃষ্ঠায় ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে আবার বলতেছি তারিখ বিবরণ বা হিসাবের নাম প্রতিয়ান পৃষ্ঠায় ডেবিট টাকা ক্রেডিট টাকা এভাবে আমাদেরকে এক তারিখের লেনদেন থেকে কি করতে হবে যাবে দাখিলা দেখাতে হবে এক তারিখের লেনদেনকে সম্ভবত বলা হয় প্রারম্ভিক যাবে দাখিলা বলা হয় প্রারম্ভিক যাবে বলা হয় তাহলে জনাব করিম সাহেব 2017 সালে জানুয়ারি 1 তারিখে নগদ 10,000 20,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে কি করছে ব্যবসা শুরু করছে তাহলে 1 তারিখে যে সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত পণ্য বা জিনিস নিয়ে তিনি শুরু করবেন ব্যবসা শুরু করবেন আপনার সম্ভবত ব্যবসা শুরু করার সময় তার যা যা থাকে আমরা সেগুলোকে সম্ভবত মূলধন হিসেবে গণ্য করে থাকি ঠিক না আমরা সেগুলোকে কি হিসাবে গণ্য করে থাকি মূলধন হিসেবে যেমন নগদ টাকা এটাও মূলধন পণ্য দ্রব্য 20,000 টাকার পণ্য দ্রব্য সেগুলো তার ব্যবসায়ের জন্য কি মূলধন স্বরূপ তিনি এগুলো নিয়ে কি করছে ব্যবসা শুরু করছে সেই জন্য আমরা এটা যদি জাবেদা দিই তাহলে নগদ 10,000 টাকা আনায়নের ফলে
তাহলে ব্যবসায় বা সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় সেই জন্য নগদানি হিসাব 10,000 টাকা কি হবে ডেবিট নগদানি হিসাব ডেবিট 10,000 টাকা হবে তাহলে 20,000 টাকা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে 20,000 টাকা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু পণ্য দ্রব্য ক্রয় করে তিনি এগুলো পণ্য দ্রব্য এমনি আসে না এগুলো তিনি কোনো না কোনো জায়গা থেকে হয়তো কি করছে ক্রয় করে সেগুলো আবার কোথায় আনছে দেয় ব্যবসায়ী আনছে দেয় তাহলে পণ্য দ্রব্য নামে কোনো হিসাব পায় না সেজন্য আমাদেরকে হিসাব দিতে হবে ক্রয় হিসাব এটাও ডেবিট কারণ ক্রয় এটা ব্যয় প্রতিষ্ঠানের জন্য ব্যয় যার বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় সেই জন্য ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা তাহলে দুইটা ডেবিটের বিপরীতে একটি ক্রেডিট হিসাব হবে সেটার নাম কি যেহেতু আমি আগে বলেছি নগদ এবং পূর্ণ দ্রব্য এগুলো কি মূলধন সেই জন্য মূলধন হিসাব ক্রেডিট হবে কারণ মূলধন হচ্ছে মালিকানা স্বত্ব মূলধন মানে মূলধন ক্রেডিট হওয়ার অর্থ হচ্ছে দেখি মালিকানা স্বত্ব বৃদ্ধি পাওয়া তাহলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় সেই জন্য মূলধন হিসাব কি হবে ক্রেডিট তাহলে কত টাকা মূলধন তাহলে 10,000 টাকা এটাও মূলধন 20,000 টাকা এটাও মূলধন সেই জন্য তার লেনদেনটি হবে কিরকম হিসাবটি হবে নগদান হিসাব ডেবিট জামেদারটি হবে নগদান হিসাব ডেবিট 10,000 টাকা ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা আর মূলধন হিসাব ক্রেডিট কত হবে 30,000 টাকা তা আমাদেরকে জামেদার আকিলে দেওয়ার সময় সংক্ষেপে এর কি করতে দিতে হয় বিবরণ দিতে হয় বিবরণে কি হবে নগদ ও পণ্য দ্রব্য নিয়ে কি করছেন ব্যবসা শুরু করছেন ব্যবসা শুরু করে এটা আমাদেরকে সংক্ষেপে লিখে দিয়ে তারপরে ডেবিট ক্রেডিটের যোগফল দিয়ে আমাদের কি করতে হবে শেষ করে দিতে হবে এভাবে আমরা কি করবো জামেদা প্রস্তুত করবো আমি তোমাদেরকে এদিকে এটা সংক্ষেপে লিখে দিতে চাই তাহলে কি লিখবো আমরা নগদান হিসাব ডেবিট কত টাকা 10,000 তারপর 1 তারিখে রাখি তারপর হবে ক্রয় হিসাব তাহলে এটা নিয়ম হচ্ছে যে মোট ডেবিট সমান মোট ক্রেডিট হবে অবশ্যই যেমন জাবেদার নিয়ম কি অবশ্যই মোট ডেবিট ডেবিটের সমপরিমাণ কি হবে ক্রেডিট টাকা হবে সেই জন্য এদিকে 30,000 এদিকে 30,000 সমান হবে তাহলে এটার একটা সংক্ষেপে বিবরণ দিবা থার্ড ব্র্যাকেট দিয়ে সেটা কি নগদ অর্থ ও পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা এভাবে থার্ড ব্র্যাকেট দিকে দিতে হবে বিবরণ সংক্ষেপে বিবরণ দিতে হবে তাহলে এভাবে আমরা কিভাবে 1 তারিখে লেনদেনটি জায়গাটা প্রস্তুত করবো বর্তমান করবো তাহলে জায়গাটা 1 তারিখ গেল এক নম্বর গেল তো দিয়া নাম গেল এতটুকুর জন্য 2 নম্বর তারপরে এরপরে উক্ত লেনদেনগুলো ঠিক ছন্দ অনুসরণ করে প্রতিয়ান প্রস্তুত করো তাহলে প্রতিয়ান প্রস্তুত করার পূর্বে পূর্বের কাজ হচ্ছে কি আমাদেরকে সবগুলো লেনদেনের কি করতে হবে হয় জাবেদার দিকে দিতে হবে আর জাবেদা না দিয়েও করা যায় সেটা নিয়ম হচ্ছে দেখি তোমাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে এই লেনদেনটি ডেবিট ক্রেডিট কি লেনদেনটি কি লেনদেনটি ডেবিট ক্রেডিট কি এটা কি এটা কি সবগুলো তোমাকে মাথায় রাখতে হবে তাহলে মাথায় রেখে তোমাদেরকে একটা আমরা সেগুলো যদি মুখস্থ না থাকে তাহলে আমরা একটা কি করতে পারি একটা এটার একটা লিস্ট তৈরি করতে পারি যেমন আমরা 1 তারিখের মধ্যে পাই নগদান হিসাব পাই নগদান হিসাব পাই তারপরে 2 নম্বরে এটা থেকে পাই ক্রয় হিসাব পাই 3 নম্বরে পাই আমরা মূলধন হিসাব পাই মূলধন হিসাব তারপরে 4 নম্বরে কি পাওয়া যায় এরপরে এখানে আসে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বৃদ্ধি পাবে নগদ টাকা হ্রাস হবে তাহলে ব্যাংক আর একটি কি হিসাব নগদান হিসাব ব্যাংক হিসাব পাইলাম ব্যাংক হিসাব তাহলে নগদান হিসাব যেহেতু আছে সেই জন্য লেখার দরকার নাই তাহলে এই লেনদেনটি যাবে দেওয়া হবে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদান আগে যেহেতু আছে তাহলে লেখার দরকার নাই তাহলে আমাদের লিখতে হবে কি বেতন হিসাব 6 নম্বরে এদিকে আসে পূর্ণ দ্রব্য ক্রয় করা হলো তাহলে পূর্ণ দ্রব্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব আছে নগদান হিসাব আছে সুতরাং লেখার দরকার নাই আসবাবপত্র ক্রয় করা হলো 30,000 না পণ্য দ্রব্য বিক্রি করা হলো 25,000 টাকা তাহলে এটা এটা ধারে পণ্য দ্রব্য বিক্রয়
দারের পণ্য বিক্রয় করলে দেনাদার বৃদ্ধি পায়, সেই জন্য দেনাদার হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট। তাহলে দেনাদার যেহেতু নয় সেটা লিখতে হবে দেনাদার, দেনাদার হিসাব আর একটা কি হিসাব, সাত নম্বর বিক্রয় হিসাব। তারপরে এরপরে আসি আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা মানে সম্পদ বৃদ্ধি পাওয়া, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে যেন আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র বিক্রয়ের ফলে আমার নগদ টাকা হ্রাস পেয়েছে সেজন্য নগদ হিসাব ক্রেডিট। তাহলে নগদ হিসাব যেহেতু আছে লেখার দরকার নাই, তাহলে আমাদের দেখতে হবে কি আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব এটা দিয়ে না। তাহলে এই আটটা হিসাব আমাদের কি কি করতে হবে, টিচক অনুসরণ করে খতিয়ান আটটা হিসাবে খতিয়ান প্রস্তুত করতে হবে। আমি তোমাদেরকে নগদের হিসাব নিয়ে দেখাবো, আর বলবো তোমাদেরকে কি করতে হবে বাড়িতে করতে হবে, কেমন? আমি শুধু তোমাদেরকে কি করবো নগদের হিসাব টিচক অনুসরণ করে নগদান হিসাবে আমরা খতিয়ান প্রস্তুত করে তোমাদেরকে দেখাবো, বাদ বাকি বলো তোমাদেরকে কি করতে হবে ঘরে কাজ করবে, তোমাকে পরবর্তী ক্লাসে দেখাতে হবে। নবদান হিসাবে, নবদান হিসাবে এটা গ নম্বরে চলমান জেড সর্ত অনুসরণ করে প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে আমি দুটাই দেখাবো, একটা টিচক অনুসরণ করে দেখাবো আর একটা কি হিসাবে চলমান জেড সর্ত অনুসরণ করে, দুটাই অনুসরণ করে আমি তোমাদেরকে দেখাবো। আমি আমি আমার এই শিরোনামগুলোকে মুছে ফেলতে চাই, যেহেতু জায়গায় সংকলন হচ্ছে না সেজন্য আমি এগুলো মুছে দিয়ে এখানে আমি ঘরটি ছকটি অঙ্কন করবো, প্রথমে টি ছকে অঙ্কন করি। তাহলে আমি করবো শুধু কি নগদান হিসাব, কেমন? তাহলে শুধু নগদান হিসাবে রাখবো। তাহলে এখানে শিরোনাম দিলাম, আগে প্রথমে ব্যবসায়ীর নাম দিতে হবে, ব্যবসায়ীকে জনাব করিম, জনাব করিম সাহেব, এবং তাহলে নগদান হিসাব, নগদান হিসাব মানে টিচার পদ্ধতিতে অঙ্কন করবে, টিচার পদ্ধতিতে অঙ্কন করবো। তাহলে এই পাশে ডেবিট, এদিকে হবে ক্রেডিট, একটা একটা আমরা শিরোনাম কলাম দিব, তারপরে এটাকে দুবার করে দেবো। তাহলে এদিকে ডেবিট, তারিখ, তারপরে বিবরণ, জাবেদা পৃষ্ঠা। তাহলে এটাকে কি হবে, এদিকেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। তাহলে তারিখ হবে বিবরণ, তারপরে এটা হবে জাবেদা পৃষ্ঠা, এটা ডেবিট না টাকা, টাকা টাকা, তারপরে এদিকে ঠিক এরকম করে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এদিকে টাকা, একই একই রকম কলম বই পাশে। তারপরে আমরা এবার আসি, তাহলে আমাদের তারিখ কি ছিল, 2017, 2017 প্রথমে তারিখ লিখে নিয়েছে সাল, এরপরে মাস, এরপরে তারিখ আর উপর পাশে দিতে পারি সেটাই লিখেও দিয়ে ফেলি। 2017 জানুয়ারি, তারপরে বাকি আমাদের দেখি এক তারিখ, এক তারিখে দেখি নগদ 10,000 টাকা, নগদ 10,000 টাকা ছিল এখানে, ঠিক না? আমরা যেহেতু নবদান হিসাব করতেছি, নবদান হিসাব 10,000 টাকা এটা কোথায় ছিল, ডেবিটে ছিল, ঠিক না? তাহলে নিয়ম হচ্ছে দেখি ডেবিটে লিখবো কিন্তু নাম দিব কি নাম, বিপরীত নাম। তাহলে এই হিসাবটি, এই নবদান হিসাবের বিপরীত নাম কি ছিল, মূলধন হিসাব। তাহলে এক তারিখে আমরা মূলধন হিসাব দিয়ে, মূলধন হিসাব দিয়ে ডেবিটে কত লিখবো, 10,000 টাকা লিখলাম। তারপরে দুই তারিখে আসি, ব্যাংকে 5,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো, তাহলে এক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট পাশে আসে, এটা বিপরীত নাম কি, ব্যাংক, ব্যাংক হিসাব বিপরীত নাম। তাহলে টাকা কত, 5,000, 5,000 টাকা দিলাম।
তারপরে এরপরে আসে কর্মচারী বেতন প্রদান 10,000 তাহলে বেতন হিসাব দেবে নবদান হিসাব ক্রেডিট এখানে নবদান হিসাব ক্রেডিট পাশে আসে সেই জন্য তাহলে 5 তারিখে এটার বিপরীত নাম হচ্ছে বেতন বেতন হিসাব তাহলে কত হাজার 10,000 টাকা ক্রেডিট পাশে দিলাম তারপরে পণ্য দ্রব্য ক্রয় করা হলো পণ্য দ্রব্য ক্রয় করলে ক্রয় হিসাব দেবে নবদান হিসাব ক্রেডিট তাহলে এই ক্ষেত্রে নবদান হিসাব ক্রেডিট এটা 8 তারিখ এর বিপরীত নাম হচ্ছে দেখি ক্রয় হিসাব কত হাজার 20,000 টাকা 20,000 টাকা তারপরে লেনদেনে আসি এরপরে দারে পণ্য বিক্রয় 25,000 টাকা তাহলে দারে পণ্য বিক্রয় করলে তাহলে কি হয় জানা দারে হিসাব দেবে নবদানি বিক্রয় হিসাব করে তাহলে এই লেনদেন নগদের কোনো কথা নাই সেই জন্য এটাতে বা এটাতে নগদের কথা বলে লেখা সেই জন্য বা 15 তারিখে আসে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা তাহলে আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র বৃদ্ধি পাইছে 90 টাকা হ্রাস পাইছে সেই জন্য নগদের হিসাব ক্রেডিট হবে এই ক্ষেত্রে তাহলে 15 তারিখে এক বিপরীত নাম হচ্ছে যে আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব তাহলে কত হাজার 30,000 টাকা তাহলে এবার আর যেহেতু নাই আমরা এবার ব্যালেন্স নির্ণয় করবো ব্যালেন্স সিডি নির্ণয় করবো এগুলোকে আর একটু বাড়াইলাম স্কেল দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা আমি যেহেতু স্কেল ব্যবহার করতেছি একটু আঁকা বাঁকা হবে তারপর আমরা এবার উভয় পাশ সমান করবো খেয়াল করে দেখো ডেবিটে মাত্র 10,000 টাকা আর ক্রেডিটে কত 5, 10, 15, 15, 20, 35, 35, 30, 65,000 টাকা টোটাল 65,000 টাকা এখানে মাত্র 10,000 টাকা আমাদের নিয়ম হচ্ছে দিকে উভয় পাশ সমান করতে হবে যে পাশে কম হবে সেই ভাবে সেই পাশে ব্যালেন্স সিডি দিয়ে কি করতে হবে সমান করতে হবে তাহলে 65 আর 10,000 টাকার মধ্যে ডিফারেন্স কত 55,000 তাহলে এখানে আমাদের মাস শেষে জানুয়ারি কত তারিখ 31 সর্বশেষ হচ্ছে 31 তাহলে 31 তারিখে ব্যালেন্স সিডি দিয়ে ব্যালেন্স সিডি সিডি দিয়ে 55,000 টাকা এদিকে দিয়ে কি করতে হবে উভয় পাশ সমান করতে হবে এখন এদিকে কত আসে 65,000 এরপর ডবল চিহ্ন দিতে হবে এদিকে কত যোগ করলে 65,000 আসবে এখন সমান করতে হবে এটা ডবল চিহ্ন দিব তারপরে এই ব্যালেন্স সিডি পরবর্তী মাসের 1 তারিখে বিপরীত পাশে যেহেতু ডেবিটে ব্যালেন্স সিডি আসছে সেটা পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখে বিপরীত পাশে অর্থাৎ ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি দিয়ে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে কেমন তাহলে ব্যালেন্স বিডি কত 55,000 55,000 টাকা দিয়ে এরপরে আমরা এই খতিয়ানটি শেষ করব তাহলে এভাবে টিচার পদ্ধতিতে আমাদেরকে কি করতে হবে খতিয়ান প্রস্তুত করতে হবে আমি নবদান হিসাব দেখাইলাম এরপরে বাদ বাকি আরো 60টা আছে এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা কেমন বাড়ির কাজ করে সেটা আমাকে পরবর্তী ক্লাসে দেখাতে হবে তাহলে ফোন নম্বরে আমি একটি করে দিলাম আরো বাকি 7টি আছে সেগুলো তোমরা করে নিয়ে আসবে এরপরে ক নম্বরেও ঠিক একইভাবে নবদান হিসাবকে চলমান চ্যাটসকে কেমন প্রস্তুত করতে বলতে বলা হয়েছে সেটা আমরা এখন চলমান চ্যাটসক পদ্ধতিতে অনুসরণ করব অনুসরণ করে সেটা প্রস্তুত করব খেয়াল করো ভালো করে খেয়াল করো শিরোনাম তারিখে শিরোনাম শিরোনাম ব্যবসায়ী নাম ঠিক থাকবে আমরা এটি মেসে দিয়ে চলমান জার্স অনুসরণ করে গড় প্রস্তুত করব হ্যাঁ চলমান জার্স শিরোনাম কলাম এখানে কোনো পাশ নাই ডেবিট ক্রেডিট পাশ নাই তাহলে প্রথমে তারিখ এরপরে বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এরপর এটাকে দুভাগ করে একটা ডেবিট ব্যালেন্স আর একটা ক্রেডিট ব্যালেন্স তাহলে তারিখ সংক্ষেপে লিখলাম এরপর বিবরণ তারপরে জাবেদা পৃষ্ঠা তারপরে ডেবিট টাকা ক্রেডিট টাকা তারপরে ব্যালেন্স বা জেল 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 অথবা উদ্বৃত্ত উদ্বৃত্ত ডেবিট
credit. Debit credit. E for așa. Am uitat că totul s-a dat, 2017, ianuarie. La ectarie, așa ectarie. Ectarie, am văzut niște debite de 2017, că ce credeți, nu vorbim și pe ei. Mudăm. Mudăm niște. 2017, că debite ce do. Am vrea 77 debite, dar nu 2017, litra. E for așa. Erpore, din apare așa banca jama de holă, 5000 taka hisab kora hoyeche, jemon 5000 taka banca jama de hisab kora hoyeche, tahole banca hisab debit na mudan hisab credit er jonno ekhane biporit naam boshbe ki, odi tarikh, banca hisab, taka boshbe credit er karon na mudan hisab ekhetre credit, tahole 5000 taka, tahole age chilo debit balance 10000, ekhon credit er jehetu 5000 taka ache, tahole jog biyog korle aro 5000 taka debit er ki thake. Balance থাকে এমন আর 5000 টাকা থাকে তারপরে এরপরে আসে 5 তারিখে কর্মচারী বেতন 10000 এমন বেতন প্রদান করলে 90 টাকা হ্রাস পায় বেতন বেতন ভাগ বৃদ্ধি পায় আর 90 টাকা হ্রাস করলে 90 টাকা ক্রেডিট হয় তাহলে এই ক্ষেত্রে 90 টাকা ক্রেডিট এর বিপরীত হচ্ছে কি বেতন বেতন হিসাব এমন বেতন হিসাব ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে ক্রেডিটে বসবে বেশি কারণ আপনাদের হিসাব একটু ক্রেডিটে আছে 10000 টাকা তাহলে 10000 টাকা বসাইলাম এখন আগে ডেবিট ব্যালেন্স ছিল 5000 এখন ক্রেডিটে 10000 আসছে কেমন তাহলে ক্রেডিট থেকে ডেবিট ব্যালেন্স বাদ দিলে আর 5000 টাকা ক্রেডিটে থাকবে বুঝতে পারছো তো তারপরে পণ্য দ্রব্য ক্রয় করা হলো 20000 টাকা কি করে দেখো পণ্য দ্রব্য হিসাব এখানে ক্রয় হিসাব ডেবিট হবে না আপনাদের হিসাব ক্রেডিট হবে তাহলে এর বিপরীত নাম কি ক্রয় হিসাব হিসাব ডেবিট নাম দিলাম তাহলে টাকা বসবে ক্রেডিটে 20000 টাকা তখন তাহলে ক্রেডিটে আগে থেকে 5000 টাকা ব্যালেন্স ছিল এখন 20000 টাকা আসাতে কত হবে 25000 টাকা 25000 টাকা হবে তারপরে আসি আসবাবপত্র ক্রয় 30000 টাকা যে যে এখানে যেহেতু নগদ কোনো লেনদেন নেই সেজন্য এটা বাদ কারণ ফর্মাল তারিখে আসবাবপত্র ক্রয় 30000 টাকা এটা লেনদেন হচ্ছে এটা যাবে না হচ্ছে দেখি আসবাবপত্র হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট তাহলে কত তারিখ 15 তারিখ তাহলে নগদের হিসাব ক্রেডিটে আর আসবাবপত্র হচ্ছে দেখি বিপরীত নাম আসবাবপত্র হিসাব তাহলে ক্রেডিট পাশে কত হাজার 30000 তারপর দেখো আগে 25000 টাকা ব্যালেন্স ছিল এখন 30000 আসলে কত হবে টোটাল 25000 30000 যোগ করলে 55000 টাকা ক্রেডিট ব্যালেন্স শেষ আর যেহেতু কোনো লেনদেন নাই তাহলে আমরা সব বিষয় এটা বন্ধ করে দেব কোনো ক্লোজিং লাইন বা ডাবল লাইন দেওয়ার দরকার নাই এতটুকু তাহলে গুগল খেয়াল করে দেখো আগে টিচার পদ্ধতিতেও আমরা ব্যালেন্স পেয়েছিলাম কত 55000 সর্বমোট অনুসরণ করে আমরা কত পেয়েছি 55000 একই তাহলে শুধু কি ভিন্ন যে সব পা টেবিল ভিন্ন কিন্তু মান কত আসবে একই আসবে ব্যালেন্স একই আসবে কি রকম আসবে ভিন্ন ভিন্ন আসতে পারবে না টিচারকে যত আসতে হবে আসবে আমরা চলমান যে আসবে অনুসরণ করেও একই রকম আসবে পদ্ধতি ভিন্ন আর কি তাহলে আমি নগদান হিসাবকে চলমান যে আসবে এবং টিচার উভয় দেখাইলাম তোমরা বাদ বাকি গুলো এখানে একটা হিসাবের প্রবলেম আছে এটা দিতে ভুলে গেছি এটা দিতে হবে এটা খালি থাকবে আর কি না থাকবে নাই তাহলে এই টিচক এবং চলমান যে অনুসরণ অনুসরণ করে তোমরা এই প্রশ্নটি শেষ সমাপ্ত এই প্রশ্নটি খাতায় লিখে আমাকে পরবর্তীতে পরবর্তী কোনো ক্লাসে যদি আমি আবার যদি ক্লাসে আসি তাহলে তখন দেখাতে হবে তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা সবসময় বইয়ের সাথে থাকবা এদিক সেদিক ঘুরো দুর্ঘটনা যেহেতু এখন মহামারী চলতেছে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবে না বিপদে ফেলবে না তুমি ঝুঁকিতে পড়া মানে বিপদে পড়া মানে তোমার পরিবারও বিপদের আশঙ্কায় থাকা তো সুতরাং ঘোরাঘুরি না করে বই নিয়ে ব্যস্ত থাকবা সুস্থ থাকবা ভালো থাকবা বাইরে বের হলে মাস্ক পরিধান করবা ধন্যবাদ সবাইকে